খুবই ভালোভাবে কিন্তু এখনো পর্যন্ত পালন করে যাচ্ছে সে। অবশ্যই সেই দায়িত্ব তিনি পালন করছেন। TRZA ম্যাচে কিন্তু অ্যাগ্রেশন দিয়ে তাদেরকে খেলতে হচ্ছে। আপার গ্রাউন্ড থেকে A1nb Esports তাকে অনেক বের করার চেষ্টা করবেন, জাস্ট স্মোকে যদি স্প্যাম করে তাহলে কি তাকে নক বের করা সম্ভব। গোইং ফর দ্য কিল, স্কেচ একটা স্প্রেতে ডাবল নক বের করে ফেলেছেন। তিনটা নক এখান থেকে যদি বের করতে পারেন TRZA কে, তারা এখান থেকে কিন্তু পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দেবেন। আরো একটা গ্রেনেড, আরো একটা ওপেনিং ফর A1nb Esports। লাস্ট সার্কেলটা পুরোপুরি A1 এর কন্ট্রোলে এখন চলে আসছে আস্তে আস্তে। সিনিস্টার তাকে জ্বলে উঠতে হবে, গ্রেনেড সিরি করছেন TRZ, আরো একটা নক। What a game by A1nb Esports! মুহূর্তের ভেতরে TRZ কে এখান থেকে ওয়াইপ আউট করে দেওয়া হচ্ছে এবং A1 এর স্কেচ চলে এসছেন র্যাম্পেজে। গত ম্যাচটায় স্কেচ ঠিকভাবে পারফর্ম করতে পারেননি সিনিস্টার, কিন্তু তার দায়িত্ব ঠিকঠাক পালন করেছেন এই ম্যাচে এসে। স্কেচ তার দায়িত্ব ঠিকঠাক পালন করে দিচ্ছেন, এখন শুধু সময়ের অপেক্ষা এবং A1nb Esports এর কাছে চলে আসবে আরো একটা উইনার, উইনার চিকেন ডিনার, আরো একটা চিকেন ডিনার, আরো একটা 1000 টাকা। ফিনিক্স ভাই, 6টা টিম এখনো পর্যন্ত অ্যালাইভ, 5টা টিম জোনের বাইরে হিল ব্যাটল করছে। মাই লর্ড স্যানহক, ওয়াও স্যানহক, এখান থেকে TRZ রয়েছে, INES রয়েছে, INESGG রয়েছে, IPG রয়েছে, what is going on? This is madness, complete madness. 6টা টিম এখনো অ্যালাইভ, 9টা প্লেয়ার অ্যালাইভ, 4টা প্লেয়ার A1 Esports এর অ্যালাইভ রয়েছে সার্কেলের ভিতরে, আর কেউই সার্কেলের ফেভারে নাই। এখানে একটা ব্যাপার কিন্তু বলতে হবে, দেখেন TRZ তারা কিন্তু মারতে মারতে জোনে ঢুকছিলেন, ওইখানে তাদের করতে হয়েছে যে তারা সবাই মিলে জোনে ঢুকবেন নাকি একজনকে রেখে যাবেন। যেহেতু লবি তারা দেখেছেন প্রিভিয়াস দিনগুলোতে, তারা স্যানহকটা অবজার্ভ করেছেন, সেখান থেকে বুঝেছেন যে অন্ততপক্ষে একজনকে হলেও আমাদের জোনে বাইরে হিল ব্যাটেলের দায়িত্ব দিয়ে যেতে হবে, সেটা কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত লড়াইতে টিকিয়ে রেখেছে। জাস্ট এই জোনটার শিফট দেখবেন, শিফট দেখার সাথে সাথে আমরা দেখতে পারবো এক এক করে টিম কিন্তু শেষ হয়ে যাবে। একটা টিম গেল এবং ডিকটেটর, ইয়েস ডিকটেটর, আই গেস ব্যাপারটা হচ্ছে আপনার ড্যামেজটা কিন্তু বেশি হয়ে যাবে যখন আপনি জোন থেকে দূরে থাকবেন, এই ব্যাপারটা কিন্তু অনেকে জানে না, আমি কিন্তু টিপস দিয়ে দিলাম এখান থেকে। আই গেস সার্কেল থেকে যেই প্লেয়ারটা সব থেকে ক্লোজে থাকবে তার ড্যামেজটা কিন্তু হবে কম, যেই প্লেয়ারটা থাকবে দূরে সে কিন্তু তাড়াতাড়ি ব্লিড করবে ফিনিক্স ভাই। সো সেই ক্ষেত্রে ডিকটেটর ছিল সব থেকে ফার অ্যাওয়ে সার্কেল থেকে, দ্যাটস ওয়াই হি এলিমিনেটেড। সেটা একটা ব্যাপার হতে পারে, সো দেখা যাক এখানে কি হয়। স্টিল শটকে কিন্তু ওখান থেকে স্পট করার একটা চেষ্টা চলছে এবং অ্যাটমিক তিনিও শেষ। সো আমরা টপ 4 ফ্লাইটে চলে আসলাম, একটু পর ড্যামেজ কিন্তু অনেকটা বেড়ে গেছে TRZ #5 স্টিল শট তিনিও এলিমিনেটেড #2-3 কে গেল, আসলে বোঝাও গেল না। বাট দ্য থিং ইজ A1nb Esports